এতদিন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় প্রমোটরই ছিল রয়্যাল ক্যারিবিয়ানের ওয়ান্ডার অব দ্য সিজ। সেটিকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে বড় প্রমোটরই আইকন অব দ্য সিজ যাত্রা শুরু করেছে। 28 জানুয়ারি সূর্যাস্তের আগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের মায়ামি বন্দর থেকে যাত্রা শুরু করে জাহাজটি। বিস্তারিত সহকর্মী সাইমন প্রভার প্রতিবেদনে। এতদিন বিশ্বের সবচেয়ে বড় প্রমোটরই ছিল রয়্যাল ক্যারিবিয়ানের ওয়ান্ডার অব দ্য সিজ। ওয়ান্ডার অব দ্য সিজ ছিল 1188 ফুট দীর্ঘ আর ওজন ছিল 235,600 টন। সেটিকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে বড় প্রমোটরই এখন আইকন অব দ্য সিজ। এটি লম্বায় প্রায় 1200 ফুট, এর ওজন 250,800 টন, যা বিশ্বখ্যাত জাহাজ টাইটানিকের চেয়ে 5 গুণ বড়। 2022 সালের এপ্রিলে ফিনল্যান্ডের মেয়ার তুর্কো শিপইয়ার্ডে এই প্রমোটরি তৈরির কাজ শুরু হয়। সেখান থেকেই এ ট্রায়াল রান হয়েছে। সেই পরীক্ষায় 100 মাইল পথ ভ্রমণ করেছে আইকন অব দ্য সিজ। গত বছরের শেষ দিকে আরেকটি ট্রায়াল রান হয়। জাহাজটি বানাতে খরচ হয়েছে $200 কোটি। দীর্ঘ অপেক্ষার পর প্রথমবারের মতো সমুদ্রযাত্রা করতে চলেছে বিশ্বের সবচেয়ে বড় প্রমোটরি আইকন অব দ্য সিজ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামি বন্দর থেকে যাত্রা শুরু করে জাহাজটি। গন্তব্য পূর্ব ও পশ্চিম ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ। 7 দিনের মধ্যে সমুদ্রযাত্রা শেষে গন্তব্যে পৌঁছবে প্রমোটরিটি। এই 7 রাতের মধ্যে এক রাতে বহামায়ায় রয়্যাল ক্যারিবিয়ান সংস্থার একটি দ্বীপে অতিথিদের নিয়ে যাওয়া হবে। 7 রাতে ইস্টার্ন ক্যারিবিয়ানের এই সফরে বেশ কয়েকটি স্থানে ভ্রমণ করা যাবে। এই জাহাজে একসঙ্গে 7,600 যাত্রী চড়তে পারবেন। এতে আছে বিনোদনের এক অনন্য জগৎ। এই ক্রুজ জাহাজে 20টি ডেক রয়েছে, 7টি সুইমিং পুল, 6টি ওয়াটার স্লাইড। এছাড়া জাহাজটি সবচেয়ে উপরের ডেকে আছে 40টিরও বেশি বার, রেস্তোরাঁ, লাউঞ্জ এবং বিনোদন স্থান। বিশাল এই তরিতে 2,350 জন ক্রুর আলাদাভাবে থাকার বন্দোবস্ত করা হয়েছে। রয়্যাল ক্যারিবিয়ান গ্রুপের মালিকানাধীন এই প্রমোটরির সামনের দিকে আছে অ্যাকোয়াডোম, সেখানে দেখা যাবে জলপ্রপাত। আরও আছে 5 ডেক উঁচু ও খোলা সেন্ট্রাল পার্ক, তাতে আছে এক সাঁতারুর ভাস্কর্য এবং প্রচুর গাছপালা। থ্রিল আইল্যান্ড নামে বিশাল একটি ওয়াটার পার্কও আছে এই প্রমোটরিতে। সার্ফ সাইড নামে একটি পারিবারিক এলাকাও আছে। সরাসরি সমুদ্রের দৃশ্য দেখার জন্য রয়েছে রয়্যাল প্রোমেনেড। দ্য হাইডওয়েতে ইনফিনিটি পুলও রয়েছে আর 70% কক্ষের সঙ্গেই আছে বারান্দা। সেখানে দাঁড়িয়ে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করা যাবে। যাত্রীদের বিনোদন দেওয়ার জন্য 50 জন সঙ্গীত শিল্পী এবং কমেডিয়ানও আছে এই তরিতে। অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি এক কাপে কাঁপিয়ে দিন। তবে বিশ্বের সবচেয়ে বড় প্রমোটরি ঘিরেও তৈরি হয়েছে একটি শঙ্কা। এর নাম মিথেন শঙ্কা। পরিবেশবাদীরা সতর্ক করে বলেছেন, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সিএনজি চালিত এই জাহাজ বাতাসে ক্ষতিকারক মিথেন গ্যাস নির্গমন করবে। ভয়ঙ্কর গ্রিনহাউস গ্যাস হিসেবে পরিচিত মিথেন 20 বছরের মধ্যে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের চেয়ে 80 গুণ বেশি উষ্ণতা ধরে রাখে। বৈশ্বিক উষ্ণায়ন ঠেকাতে এই গ্যাসের নির্গমন কমানো অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয়। তবে রয়্যাল ক্যারিবিয়ানের এক মুখপাত্র দাবি করেছেন, আইকন অব দ্য সিজ 24% জ্বালানি সাশ্রয়ী। অন্যদিকে টাইটানিক একটি ব্রিটিশ যাত্রীবাহী বৃহদাকার সামুদ্রিক জাহাজ ছিল, যা 15 এপ্রিল 2012 সালে প্রথম সমুদ্রযাত্রা করেছিল। প্রথম সমুদ্রযাত্রায় সাউথহ্যাম্পটন থেকে নিউ ইয়র্ক সিটি যাওয়ার পথে একটি আইসবার্গের সংঘর্ষে উত্তর আটলান্টিক মহাসাগরে ডুবে যায় জাহাজটি। এটি ওই সময়ের সবচেয়ে বৃহৎ আধুনিক ও বিলাসবহুল যাত্রীবাহী জাহাজ ছিল। গ্রিক পুরাণে শক্তিশালী দেবতা টাইটানের নাম অনুসারে এই জাহাজের নাম রাখা হয়েছিল টাইটানিক। এটি আসলে জাহাজটির সংক্ষিপ্ত নাম ছিল। এর পুরো নাম RMS টাইটানিক। RMS এর অর্থ হচ্ছে রয়্যাল মেল স্টিমার। টাইটানিক জাহাজটির নির্মাণ কাজ শুরু হয় 1907 সালে। 5 বছর একটানা কাজ করে 1912 সালে জাহাজটির কাজ শেষ হয়। ইংল্যান্ডের হোয়াইট স্টার লাইন এই জাহাজটি নির্মাণ করেন। 60,000 টন ওজন এবং 275 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট জাহাজটি নির্মাণ করতে সে সময় খরচ হয়েছিল $75 লাখ। সাইমন প্রভা, ATN নিউজ।